হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে রেসিপি আলু ফুলকপির দম। আলু ফুলকপির দম বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এরকম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। বাকি কী কী সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলো দেখে নিই। এখানে হাফ চামচ গোটা জিরে নিয়েছি, দুটো এলাচ, একটা দারুচিনি, এলাচ দুটো আমি ক্র্যাশ করে নিয়েছি, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, দেড় চামচ আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ক্র্যাশ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি কিছু, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো, তেল, এই সবগুলো দিয়ে আমি আলু ফুলকপির দম বানাবো। চলো দেখে নিই কীভাবে বানাবো। এখানে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে সামান্য একটু হলুদ ফেলে দেবো, দিয়ে প্রথমে আমি আলুগুলো ফ্রাই করে নেবো। আলুগুলোকে এখন আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো, হাই টু মিডিয়াম ফ্লেমে। এখানে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেবো। আলুগুলো তুলে নিয়েছি, এখন ওই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, হাই ফ্লেমে। এখানে কপিটা অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও 2 মিনিট ফ্রাই করে নেবো। ফুলকপিগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো তুলে নেবো। আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি আবার একটু তেল দিয়ে দেবো, তেলের মধ্যে আমি এখন একটা তেজপাতা, এলাচ, দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে, এটা সবগুলো দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড নেড়ে নেবো। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর যে পেঁয়াজটা ক্র্যাশ করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফ্রাই করে নেবো। আদা রসুনটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা 1 মিনিট মতো ফ্রাই করে নেবো হাই ফ্লেমে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেবো। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছাড় ফেলে গেছে, এখন আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে আলু ফুলকপি ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো হাই টু মিডিয়াম ফ্লেমে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আলু ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে লেগে গেছে, এখন আমি এখানে 4 কাপ মতো জল গরম করতে দিয়েছিলাম, ফোটানো জলটা আমি এখন এখানে দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেবো। এবার আমি জিরে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, এখন আমি 10 মিনিট লো ফ্লেমে কভার করে রেখে দিলাম। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে, এখন আমি দেখে নেবো সেদ্ধ হয়েছে কি, কত সুন্দর সেদ্ধ হয়েছে। কপি দেখে নেবো, কপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেবো কিছু ধনে পাতা ছড়িয়ে দেবো, ভালোভাবে মিলিয়ে দেবো। সবটি লাস্টে দেবো দেশি ঘি 1 চামচ, আবার 1 মিনিট মতো কভার করে রেখে দিলাম। ফ্রেন্ডস, আলু ফুলকপির দম পুরোপুরি রেডি। তো আলু ফুলকপির দম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।